লেখাপড়া তো বেশি জানে না, বলে জিয়া মেট্রিক পাস। আরে জিয়াউর রহমান, আর্মিতে যেতে হলে কয়টা স্টেজ পার হয়েছে আপনারা জানেন? প্রথম একটু সে তো ইস্ট পাকিস্তানি, এটা একটা ডিসকোয়ালিফিকেশন ছিল পাকিস্তান আর্মির জন্য। দ্বিতীয়ত ওনাকে একটা প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো, একটা রিটেন পরীক্ষা দিতে হতো, একটা কম্পিটিটিভ এক্সাম যাকে আমরা বলি ISSB ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, তারপরে মেডিকেল করাচিতে, তারপর ফাইনাল সিলেকশন রাওয়ালপিন্ডিতে। এই ছয়টা পরীক্ষায় পাস করে একজন ইন্টারমিডিয়েট ছেলে আর্মিতে যেতে পারে, একজন ক্যাডেট হিসাবে। ওইখানে আমরা করছি 2 বছর জিওভেনাল সব করছেন, 3 বছর ট্রেনিং, তারপরে 6 মাস করছেন ওয়েপন ট্রেনিং, 6 মাস করছেন JTC, 1 বছর করেছে স্টাফ কলেজ, 1 বছর রয়েছে রাইন আর্মিতে, 1 বছর রয়েছে ওয়েস্ট পয়েন্টে। 10 বছর তো লাগে একজন অফিসারকে ট্রেনিং দিয়ে পরিপূর্ণ অফিসার হইতে। আর ওরা বলে ছাগল নাই আর একটি টঙ্গি পাড়া থার্ড ক্লাস গাই বান্দার এটা সেটা। আপনাদের বক্তৃতা দেওয়ার জন্য সামনে আমি 2টি উপাদান উপস্থাপন করব, দয়া করে একটু শুনবেন। আর যারা প্রেসে আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে সম্ভব হলে লেখালেখি করুন। এই যে আমাদের স্টেজে যারা বসা আছে, এরা কি কেউ ছাগলনাইয়া থেকে এমএবাস, না গাইবান্ধা থেকে, না বিটাবাড়িয়া থেকে? এই আওয়ামী লীগের কতগুলি ছাগলনাই এমএবাস আছে না? ছাগলনাইয়া ছিলেন, গাইবান্ধা ছিলেন? ওই সমস্ত কলেজ ইউনিভার্সিটি থেকে কয়কায় আক্কা অমুকায় আঙ্গ ভয় ভয় আব্বা এগুলো করে 3-4 বার পরীক্ষা দিয়ে কোনো রকমে একটা আমি বারবার বিয়ে পারে ডিগ্রি নিয়েছে। এরা বলে কি জানেন, এই যে আপনাদের জন্য মূল্যবান তথ্য আমি উপস্থাপন করছি, কান দিয়ে শুনুন। একদর শ্রেণী যারা পাশ করতো তারা কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারি, কেউ ব্যারিস্টার, কেউ সিভিল ডিফেন্সে যাইতো। যেরকম আমার ডক্টর জাহেদ, উনি ইন্টারমিডিয়েট পাশ করে ডাক্তারিতে ভর্তি হয়েছেন নাকি? দেখ বুঝুন না, বুঝুন না। ওনাকে যদি বলি চাহে দু একটা ইন্টারমিডিয়েট পাস, আর ইন্টারমিডিয়েট পাস আবার 5 বছর MBBS, 1 বছর ইন্টার্নি, 2 বছর FCPC নাকি কি বলে, এগুলো তো বলা যাবে না। 10 বছর লাগে পাস করার পরও আপনার বেসিক ট্রেনিং নিতে। এই ডক্টর মঈন ইন্টারমিডিয়েট ফার্স্ট, তার রেকর্ড এখনও ভাঙতে পারেনি। এরপর ফিজিক্স অনার, নাকি ইন্টারমিডিয়েট বলবো, না ওনাকে হারবারের ডক্টর বলবো? সিমিলার গোজ ওই ডক্টর মোশারফ, আমাদের মহাসচিব অ্যান্ড এভরিবডি। তো জার্মান আর্মি, ন্যাটো আর্মি, রাইন আর্মি গ্র্যাজুয়েট, যেটা ওরা কল্পনা করতে হট ইজ রাইন আর্মি, ওগুলো বললে ওটা পাগল হয়ে যাবে। হট ইজ ন্যাটো আর্মি, ওগুলো বোঝা সম্ভব? ওরা বলবে হ্যাঁ রাইন শুনেছি, একটা নদীর নাম, রাইন আর্মি সম্পর্কে জানে না।